সুদি দর্শক আপনারা আসলে একজন মুরব্বিক স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই মুরব্বীকে দেখার পিছনে দেখানোর পিছনে একটা কাজ আছে সেটা হচ্ছে যে আপনারা আসলে এই ভিডিও থেকে অনেক কিছু শিখবেন এই জন্যে আসলে আপনাদের সামনে এই ভিডিওটা তুলে ধরা ওই মুরব্বী অনেক বয়স্ক মানুষ চোখে কম দেখে চশমা চোখে দিয়ে রাতের আধারে কোরআন শরীফ পড়তেছে আমি আসলে মূলত এই কারণে ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরছি যে ওনার মতো একজন বয়স্ক মানুষ কোরআন শরীফ পড়তেছে চশমা চোখে দিয়ে পড়তে পারতেছে না অনেক কষ্ট করে পড়তেছে আর আমরা যারা আসলে কোরআন শরীফ পড়তে জানি তারা কখনো কোরআন শরীফের আমরা অনেকেই জানি কিন্তু আসলে পড়িই না চাহিদাই করি না আসলে এই রকম মানুষ আমাদের থাকা দরকার সমাজে এবং এনার কাছ থেকে আমাদের শিক্ষা নেওয়ার অনেক কিছু আছে যেটা আসলে আমরা প্রায়শই ঘটে থাকে আমাদের মধ্যে যে আমরা ইয়ং জেনারেশনের মধ্যে অনেকেই কোরআন শরীফ পড়তে পারি কিন্তু পড়ি না আমাদের সেই ঘরের তাকে সাজানোই থাকে আসলে বিষয়টা হলো উনি মুরব্বী মানুষ হিসাবে যে চাহিদা ওনার যে আকর্ষণ আসলে যে উনি কত কষ্ট করে কোরআন শরীফ পড়তেছে সেটা একটা বার দেখে আসি আমরা আমরা দেখি যে উনি আসলে কীভাবে কোরআন শরীফটা পড়তেছে উনি আসলে বাংলায় পড়তেছে কারণ উনি আরবি পড়তে জানেন না তাই বাংলায় সানে নজরুলগুলো ভেঙ্গে ভেঙ্গে পড়তেছে আসলে বিষয়টা অবাক করা বিষয় আমি ওনার সাথে কথা বলে দেখছি উনি আরবিতে পড়তে পারেন না কিন্তু বাংলায় আসলে অনেক চেষ্টা করে যাচ্ছেন কোরআন শরীফ পড়ার জন্য এবং উনি পড়তেছেন উনি প্রতিদিন প্রায় এক পাতা দেড় পাতা এক পাতা দেড় পাতা করে বাংলায় যেটা সেটা পড়ে শেষ করতেছেন পাশাপাশি আরবি পড়ার চেষ্টা করতেছেন তবে যেহেতু আরবি জানেন না বয়স শেষ হয়ে গেছে সেহেতু এখন আর আরবি পড়ার মতো ওনার সময় নাই উনি বাংলা যতটুকু পারে যতটুকু শিখছে ততটুকু পড়ার চেষ্টা করতেছে এবং আমাকে আমাদের কাছে সে বলছে যে আমার জন্য দোয়া করবেন আপনারা সবাই আমি যেন অবশ্যই কোরআন শরীফ পুরোটা পড়তে পারি এবং সহি ভালোভাবে পড়তে পারি ধন্যবাদ আপনাদেরকে সবাইকে ভিডিওটা দেখানোর জন্য